আশা করি ভালো আছেন। অ্যাকচুয়ালি একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এবং সেটি হচ্ছে আমাদের কিন্তু অবশ্যই অনলাইন কেনাকাটার আগে পণ্য পরে মূল্য, এই বিষয়টি কিন্তু আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আমরা অবশ্যই যে কোনো কেনাকাটা করার ক্ষেত্রে যখন আমরা অনলাইনে কেনাকাটা করব, সেক্ষেত্রে কিন্তু আমরা আগে মূল্য শোধ করব না। সেক্ষেত্রে ঠকার ভয় থাকতে পারে, সেজন্যই কিন্তু বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করবে বিষয়টি, এবং অনলাইন কেনাকাটায় আগে পণ্য পরে মূল্য। তো আমরা দেখছি যে কালের কণ্ঠ এই নিউজটি করেছে, সেখানে তারা বলেছে যে ভোক্তার সঙ্গে প্রতারণা ঠেকাতে আমরা জানি যে ইতোমধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে ভোক্তাদের সমস্যা হয়েছে, যারা কাস্টমার ছিল তারা বিভিন্নভাবে ঠকেছে, তাদের আর্থিকভাবে ক্ষতি হয়েছে এবং তারা অর্থ ফেরত পায়নি, তাদের অর্থের পরিবর্তে যে প্রোডাক্ট দেওয়ার কথা ছিল সেই প্রোডাক্ট তাদেরকে দেওয়া হয়নি। ভোক্তার সঙ্গে প্রতারণা ঠেকাতে ই ভ্যালির নামটা বেশি এসেছে অনলাইন, এছাড়া আলিশা মার্ট এসেছে, সিরাজগঞ্জ শপ এসেছে, অনলাইন কেনাকাটা ব্যবসা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আগে পণ্য সরবরাহ করে পরে দাম দিতে হবে। তার মানে আপনি কেনার আগেই একটি টাকা পাঠিয়ে দিবেন যে হ্যাঁ তার পরিবর্তে আপনাকে টাকা পাঠাবে, এটি কিন্তু আর করা যাবে না, এটি আপনি করবেন না, করলে আপনি ঠকলে তার দায়িত্ব কিন্তু কেউ নেবে না। প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ করবে ই কমার্স বিষয়ে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বহুপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আমরা কিন্তু গতকাল এটি সংবাদে দেখেছি যে বেশ কিছু অনলাইন শপকে কিন্তু শপের সঙ্গে লেনদেন করতে গ্রাহকদেরকে নিষেধ করেছে এবং তারা ডেবিট কার্ড ব্যবহার করতে দেবে না, কারা ব্ল্যাক ব্যাংক তাদের ডেবিট কার্ড ব্যবহার করতে দেবে না এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে লেনদেনের ক্ষেত্রে, কারণ তারা লেনদেনের ক্ষেত্রে তাদের যে চুক্তি দামা বা তাদের যে অঙ্গীকার সেটি তারা ভঙ্গ করেছে। তবে ভোক্তা চূড়ান্ত দায় নিয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি যে চূড়ান্ত দায় কে কার কাছে যাবে। বৈঠকে উপস্থিত বাংলাদেশের ব্যাংকের প্রতিনিধি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক তা কার্যকর করবে, আগামী সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব। এছাড়া ই ভ্যালির উপর বাংলাদেশ ব্যাংকের তৈরি পরিদর্শন প্রতিবেদন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। ই ভ্যালির যে একটি মানে আপনারা অডিট যেটাকে বলা হয় বা তারা কী করছে না করছে, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন করে তারা অডিট করেছে এবং প্রতিবেদনটি দিয়েছে যে এখানে কী কী হচ্ছে। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান, এছাড়া ছিলেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপক মেজবাউল হক, ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ইক্যাব সভাপতি ছিলেন সবিক আছার, তিনি ছিলেন প্রমুখ, মানে আরও অনেকেই ছিলেন। বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, কারণ আমরা জানি যে এটি রাজস্বের সাথে সম্পর্কিত এবং এর সাথে কিন্তু আমরা জানি যে তথ্য প্রযুক্তিও দরকার আছে, কারণ তথ্য প্রযুক্তি ছাড়া কিন্তু অনলাইন সব চলবে না। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান জানান, ই কমার্স লেনদেনে ভোক্তা পণ্য বুঝে পাওয়ার প্রাপ্তি মেসেজ দিলে বিক্রেতা মূল্য বুঝে পাবেন। তার মানে আপনি পণ্য বুঝে পাওয়ার পরে আপনাকে একটা অপশান দেওয়া হবে যে আপনি পণ্য বুঝে পেয়েছেন কিনা, আপনি যখন ইয়েস বাটনে ক্লিক করবেন বা আপনি যখন হ্যাঁ গ্রিন সিগন্যাল দেবেন তখনই শুধুমাত্র আপনি কী পাবেন, আপনি টাকাটা দিবেন, তার আগে আপনি টাকা দিবেন না। তো ভিউয়ার্স, আমরা দেখলাম যে ই কমার্স লেনদেনে পণ্য বুঝে পাওয়ার প্রাপ্তি মেসেজ দিলে বিক্রেতা মূল্য বুঝে পাবেন, আর এই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলে দেবে যে হ্যাঁ গ্রাহক তার পণ্য পেয়ে গেছে, এখন তুমি টাকা দিতে পারো, তখন অন্যান্য ব্যাংকগুলো সেই টাকা ছাড় দেবে। এই শুরুটা করবে বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের গেটওয়ের মাধ্যমে এই অর্থ লেনদেন হবে। তার মানে একটি গেটওয়ে থাকবে, একটি মানে অনুমোদনের একটি গেটওয়ে থাকবে, যে গেটওয়েটি নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক এবং অন্য ব্যাংকগুলো সেই বাংলাদেশ ব্যাংকের গ্রিন সিগন্যালের অপেক্ষায় থাকবে। ভোক্তাদের পরামর্শ দিয়ে হাফিজুর রহমান বলেন, তারা যেন কোনো পণ্যের দাম নগদ পরিশোধ না করে বা ডেবিট ক্রেডিট কার্ড বিকাশ বা নগদের মাধ্যম ব্যবহার করে কেনাকাটা
না করে কেনাকাটা করেন। তারপর উনি বলছেন যে সরাসরি পোর্টের দাম নগদ পরিশোধ না করে ডেবিট ক্রেডিট কার্ড বা বিকাশ বা নগদের মতো মাধ্যম ব্যবহার করতে বলেছেন। কেন বলেছেন? কারণ আমরা জানি যে আপনি যখন নগদ টাকা দিবেন তখন কিন্তু এর কোনো ডকুমেন্টস থাকছে না, কিন্তু যখন ডেবিট বা ক্রেডিট কার্ড বা বিকাশ বা নগদ এগুলো ব্যবহার করছেন তখন কিন্তু আপনার সেই কোন কোন অ্যাতে কোন মানে কোন রেজিস্ট্রিতে আপনি এটা ব্যবহার করলে সেগুলো সব রেজিস্ট্রি কিন্তু থেকে যাবে এবং পরবর্তীতে সেই ডকুমেন্ট কিন্তু আপনি ইউজ করতে পারবেন। ভোক্তা ও বিক্রেতা উভয়ের স্বার্থে এই খাতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, তার মানে সবার জন্য একটা স্ট্যান্ডার্ড একটি প্রসিডিউর থাকা দরকার যে সবাই যেটি মেনে চলবে। একজন বিক্রি করছে সে আগে টাকা নিচ্ছে, একজন বিক্রি করছে সে পরে টাকা নিচ্ছে, আরেকজন বিক্রি করছে যে সে ট্রান্সপোর্টের মূল্য নিচ্ছে, আবার কেউ কেউ ট্রান্সপোর্ট কোস্ট নিচ্ছে না। তো এই ক্ষেত্রে কিন্তু একটি বিভিন্ন ধরনের বিভাজন সৃষ্টি হয়ে যায় আর এই বিষয়ে একটি SOP তৈরি করা হবে, মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, দ্যাট মিন্স আদর্শ চালনার প্রক্রিয়া। প্রতিষ্ঠানগুলোকে দায়বদ্ধতায় আনতে হবে। তা আমরা জানি যে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু ব্যবসা করে, একের পর এক অনেক ব্যবসা করে যায় এবং যখন তারা মানুষদেরকে অনেক ঠকায় তখন শুধু সরকার এইগুলোকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এরকম হাই হাই কোম্পানি কিন্তু অনেক ছিল যারা আমাদেরকে ঠকিয়ে চলে গেছে। তো প্রতিষ্ঠানগুলোকে দায়বদ্ধতায় আনতে কোনো ধরনের জামানত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিনা এমন এক প্রশ্ন জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। অ্যাকচুয়ালি জামানত দরকার আমাদের মনে হয়, কারণ সরকারের কাছে যখন জামানত থাকবে তখন কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যে কোনো ধরনের দুর্নীতি করে রেহাই পাবে না, বরং তারা ভাবে যে না, এতগুলো টাকা আমাদের সরকারের কাছে আছে, আমরা চলে গেলে সরকার কিন্তু আমরা যদি পাবলিকের সাথে খারাপ ব্যবহার করি তাহলে সরকার আমাদের এই টাকাগুলো আর দেবে না। তো প্রতিষ্ঠানগুলোর আয় ব্যয়ের বৈষম্য ঠেকাতে উদ্যোগ নেওয়া হবে, এই কথা বলেছেন যে আয় ব্যয়ের যে বৈষম্য এটা ঠেকানোর জন্য উদ্যোগ নেওয়া হবে। অতিরিক্ত সচিব আরও বলেন যে ইভ্যালির সম্পদের চেয়ে ইভ্যালি যে এটি আমার প্রতিষ্ঠান আমরা জানি তার সম্পদের চেয়ে দাম দায় প্রায় 6 গুণ বেশি। তো অ্যাকচুয়ালি এই যে এই ব্যাপারটি এটা কিন্তু খুবই ভাবার একটি বিষয় যে আপনার যে সম্পদ ইভ্যালির যে সম্পদ যদি আপনার 1 টাকা হয়ে থাকে তার দায় হলো 6 গুণ বেশি, মানে তাকে শোধ করতে হবে 6 টাকা আর তার কাছে আছে হলো 1 টাকা। এটা কীভাবে 6 গুণ বেশি, মানে 6 টাকা শোধ করতে হবে, মানে 7 টাকা শোধ করতে হবে তাকে, তাহলে এই এত টাকা সে কোথায় পাবে? তো এই যে এই বিষয়টি, তার মানে এখানে যেটি করা হচ্ছে সেটি হচ্ছে যে জনগণের টাকা থেকে, জনগণের পকেট থেকে টাকা নেওয়া হচ্ছে এবং সেই টাকা দিয়ে জনগণকে আবার সেই প্রোডাক্ট দেওয়া হচ্ছে, আবার অন্যের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, সেই টাকা আবার অন্যকে দেওয়া হচ্ছে। তো এরকমই কিন্তু আমরা আগেও দেখছিলাম ডেস্টিনি বা এই ধরনের ওয়ালমার্ট বা এই ধরনের বেশ কিছু কোম্পানি যারা ছিল তারা কিন্তু আমাদেরকে বেশ ক্ষতিগ্রস্ত করে তারা চলে গেছে, যেগুলো থেকে আমরা কিন্তু আর কোনো ধরনের ক্ষতিপূরণ বা রিকভারি কিছু পাইনি। তবে অবশ্যই কিন্তু এই ধরনের ইভ্যালি বা যারা এই ধরনের মানে হাই হাই কোম্পানির স্টাইলে কাজ করছে তাদের থেকে আমরা সতর্ক থাকবো এবং অবশ্যই বেশি লাভের আশা করবো না। বেশি লাভ মানে কিন্তু লোভ এবং লোভ করতে গেলে কিন্তু লোভে পাপ এবং পাপ থেকে কী হয় আমরা জানি সবাই। তবে পেমেন্ট মনিটরিং করবে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ, কারণ হচ্ছে যে ব্যাঙ্কগুলোর বস তো বাংলাদেশ। সমীকায় স্যার বলেন ই কমার্সের সম্ভাবনাময় খাত, এই খাতে কোনো ধরনের প্রতারণা হোক তা আমরা চাই না। রাইট, ইট ইজ ভেরি ওয়েল সেড। কারণ হচ্ছে যে প্রতারণা কেন হবে, ব্যবসায়ী ব্যবসা করবে উনি লাভ করবে এবং কনজিউমার বা কাস্টমার তিনি তার প্রোডাক্ট পাবে, তিনি স্যাটিসফাইড হবেন। তো এর মধ্যে তাদের মধ্যে কেন ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, তাদের মধ্যে কেন দ্রুত চিঠি হবে? এই জন্য দ্রুত একটি SOP, তো আমরা শুনেছি যে SOP মানুষের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, এটি তৈরি করতে আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছি। তাহলে ভোক্তার অধিকার নিশ্চিত হবে যে হ্যাঁ, ভোক্তা ঠিকঠাক মাল পাবে। ব্যবসার প্রতিযোগিতায় ভারসাম্য থাকবে কেমন? কারণ হচ্ছে এক একজন যদি এক এক ধরনের সুবিধা দেয়, একই প্রোডাক্ট একজন কিনছে 500 টাকা দিয়ে, আরেকজন কিনছে 450 টাকা দিয়ে, আরেকজন কিনছে 600 টাকা দিয়ে, তো এক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের ইমব্যালেন্স সৃষ্টি হয় এবং ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভনেস থাকে না, যেটাকে আমরা বলি যে প্রতিযোগিতামূলক বিষয়টি থাকে না, বরঞ্চ এটি মনোপলি বা এক ধরনের একচেটিয়া ব্যবসা চলে আসে। তো বৈঠকে ই ক্যাবের পক্ষে 2টি দাবি তুলে ধরা হয়েছে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। তারপরে 2টি দাবি তুলে ধরা হয়েছে ই ক্যাবের পক্ষ থেকে। তিনি বলেন ই কমার্স প্রতিষ্ঠানগুলোর পরিচালনা একটি নীতিমালা এবং এসক্রো সার্ভিসের দাবি জানিয়েছি, এই দাবি নিশ্চিত করা গেলে ভোক্তারা নিরাপত্তা পাবে। ইভ্যালি নিয়ে
বাংলাদেশ ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয় প্রতিষ্ঠানটি বিপুল ছাড় দিয়ে লোকসানে পণ্য বিক্রি করছে। তো এই যে এই বিষয়টি, তো এটি কিন্তু অ্যাকচুয়ালি ইটস নট এ গুড সাইন। কারণ কেন একজন সে লোকসানে পণ্য বিক্রি করবে? কোনো ব্যবসায়ী তো লোকসানে পণ্য বিক্রি করবে না। আর একজন কনজিউমার হয়ে আমি আপনিও চাইবো না যে একজন বিক্রেতা সে লস করে বা লোকসান করে বিক্রি করুক। তাহলে কেন ইভেলি এই কাজটি করছে? তার মানে তাহলে কি তার এমন কোনো ব্যাপার আছে যে সে এখানে লুকাচ্ছে, যেটি আমাদের জানার বাইরে, যে কারণে দেশের ই কমার্স ব্যবসায় অসুস্থ প্রতিযোগিতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে? তাহলে ই ভ্যালি যে কাজটি করছে, এটি তো অন্য কেউ করতে পারছে না। সে একটি মোটরসাইকেল, একটি বাইক সে যে দামে বিক্রি করছে, সেই দামে অন্য কেউ বিক্রি করতে পারে না। তাহলে সে কীভাবে বিক্রি করতে পারে? এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ই ভ্যালির বিক্রি বেশি হচ্ছে এবং অন্যরা বিক্রি করতে পারছে না। তো এই যে এই গ্যাপটা সৃষ্টি হচ্ছে এবং মানুষ ভাবছে যে আমার খুব সুবিধা হলো, কিন্তু ই ভ্যালি যে শর্তগুলো দিচ্ছে সেই শর্তের সাথে কিন্তু মানুষ আবার আটকে যাচ্ছে। এতে ভালো ও সৎ ই কমার্স ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং ভবিষ্যতে এই খাতের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। রাইট, যেখানে অসততা সেখানে আস্থাহীনতা, অসততা মানেই হচ্ছে আস্থাহীনতা। এ বিষয়ে ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, গণমাধ্যম সূত্রে বিষয়টি আমরা জেনেছি, শিগগিরই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি SOP সার্ভিস ডেভেলপ করা হবে যাতে পণ্য ডেলিভারির আগে পেমেন্ট নেওয়া না হয়। তার মানে এই সার্ভিসটা কিন্তু একটি সফটওয়্যার তৈরি করতে হবে, যে সফটওয়্যারটি মানে যেটি কাস্টমারের সাথে এবং ব্যাংকের সাথে এবং ই ভ্যালি বা এই ধরনের ই কমার্স সবগুলোর মধ্যে একটি কানেকশান তৈরি করবে এবং এই অনলাইন সফটওয়্যারটি, অ্যাপসটি কিন্তু তৈরি করতে হবে, ডেভেলপ করতে হবে। যে কোনো রেগুলেটরি থেকে আসা শুধু সিদ্ধান্ত শুধু ইভেলি নয়, সবার জন্যই প্রযোজ্য হবে। তার মানে এই যে সিদ্ধান্ত আসবে সবার ক্ষেত্রে এই সিদ্ধান্তটি প্রযোজ্য হবে। তো আমরা ভিউয়ার্স বুঝতে পারলাম যে আমরা কিন্তু অবশ্যই কেনাকাটার আগে এই বিষয়গুলো খেয়াল রাখবো, যে আমরা ডকুমেন্টস রাখবো, আমরা ডিজিটালি কেনাকাটা করবো, নগদ টাকা প্রদান করবো না। এবং কেনাকাটা করার পরে আমরা যখন প্রোডাক্ট আমরা হাতে পাবো, উই আর স্যাটিসফাইড, দেন উই উইল পে ফর দ্যাট। ওকে ভিউয়ার্স, পরবর্তীতে অন্য কোনো জনসচেতনতামূলক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং কোয়ালিটি ম্যান ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। আমি আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, মির্জা সুলতান মাহমুদ সফর। উইশ ইউ গুড লাক।